আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। শ্রাবণ, আই লাভ ইউ। আপনি কি এখনো সিরাজের সাথে? আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা কি তোমাকে বলতে হবে? আর এখন কয়টা বাজে? কখন দিবেন ভাই? খুব খারাপ অবস্থা, তাহলে হাসপাতালে দেব। ও খাওয়া দাওয়াও ঠিক মতো করতেছে না, খাচ্ছেও না, কিছুই করতেছে না, সারাদিন প্র্যাকটিস করতেছে। শিওর। আরে স্পোর্টসম্যানরা কিন্তু খাবার দাবার ব্যাপারে নেগলিজেন্সি করে না, তুমি মনে হয় শুধু শুধুই টেনশন করছো। তুমি শ্রাবণকে চেনো না, ও যখন ক্যাম্পাসে ছিল যেদিন খাবে না তো খাবে না, আর যেদিন খাবে সেদিন এক গাদা খাবার একসাথে খেয়ে ফেলবে। একজন স্পোর্টসম্যানের এইসব করা উচিত না, এটা ওকে কে বুঝাবে? না, এটা কিন্তু ঠিকই কথা, তার এটা করা একদমই উচিত। ওর সারাদিন শুধু প্র্যাকটিসের মধ্যেই থাকে, তা না হলে আমার ফোনটা কেন ধরবে না বলো? কি বলো, তোমার ফোন ধরছে না? ধরে তো, মানে আগে যেরকম আমরা সবসময় কথা বলতাম, এখন তো আর সেটা সম্ভব না। ও প্র্যাকটিসে থাকে না, ব্যস্ত থাকে, যখন ফ্রি হয় তখন ফোন করে, মানে ঘন্টায় ঘন্টায় আর কথা হয় না, সেজন্য বলছিলাম আর কি। দেখো অন্য কারো প্রেমে চেপে পড়েছে কিনা। তুমি এগুলো কোন ধরনের কথা বলো? হ্যাঁ, অন্য কারো প্রেমে পড়ছে কিনা, তুমি শ্রাবণকে চেনো না জানো? শ্রাবণ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলো। আমার শ্রাবণ আমাকে ছাড়া কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। আর একটা যদি বাজে কথা বলছো না, তোমাকে কিন্তু এই রুম থেকে বের করে দিব। ফাজিল মেয়ে কোথাকার, না জেনে শুনে উল্টাপাল্টা দিয়ে তাহলে তাদের চোখে আমি চুপ করে। এই মেয়ে কি বলছে জানিস? ওকে আমি আমার রুম থেকে বের করে দিব। আরে তুই চুপ কর, ঝগড়া করে করা, তুই জানিস কি হয়েছে? যে বলে সামনে যে পঙ্কজ মামার দোকান আছে না, পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করছে। তা কি, কখন, কিভাবে? আমি জানি না কিভাবে, আমাকে সব রুম বাবা ফোন দিয়ে বললো যেতে, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রেডি হচ্ছি। পঙ্কজ মামাকে তুমি চিনবা না, পঙ্কজ মামা আমাদের সবাই অনেক পছন্দের মামা, ক্যাম্পাসের সবাই যারা আছে তাদের ওই যে শ্রাবণ রাতুল এদের সবাইকে না মামা জোর করে খাওয়াতো। মামা অনেক ভালো মানুষ, আমার সবাই মামা। চল কথা কম বলতো, চল। স্বপ্ন বাবা আবার আমাকে ফোন দিছে। আচ্ছা তুই যা, আমি আমি রেডি হচ্ছি। আপু আমি যাবো না। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, রেডি হও, সমস্যা নাই। না না না, তোমার যাওয়ার দরকার নেই, আজকে তো লাবণ্য উঠবে, তো আমরা সবাই চলে গেলে লাবণ্যকে কে রিসিভ করছে করবে? বরঞ্চ তুমি থাকো, লাবণ্য যদি আসে তাহলে আমাদের কথা জিজ্ঞেস করলে বলবো আমরা ক্যাম্পাসে। হ্যাঁ, ওকে রুমটা দেখাই দিও, ঠিক আছে? আমি রেডি হই। হ্যাঁ কিন্তু এরকম কখনো করে না, টেনশন হচ্ছে। তুমি যাও, তোমার তো এখনো জেট ল্যাগ কাটেনি। যাও। আইগো কি যে আগো জলে বুকে মাঝে, আইগো কি যে আগো। রিক্সা, আমি শুটিং এ যাচ্ছি। আমার সাথে চলো। আচ্ছা তুমি শুটিং এ যাও, আমি একটু সিনে চলে যাচ্ছি। আমি ওইদিক
পেয়ে যাবো, তুমি এরকম করছো কেন? লাগিস তো উঠান তো, তুমি আসো আমার সাথে চলো। আচ্ছা আমি তো দেখছি না চলে যাচ্ছে, তুমি যাও। আমি কি বলছি, চলো আমার সাথে চলো। আমি তো দেখছি না চলে যেতে পারবো। উফ, বেশি কথা বলো তুমি, চলো। ঠিক আছে বসতো। হ্যাঁ আমি চলে যেতে পারতাম। জানো আমরা আজকে কোথায় যাচ্ছি শুটে? কোথায় যাচ্ছো বলো? আমি আজকে একটা পারফিউম কোম্পানি শুটে যাচ্ছি। তাই নাকি? ওরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তুমি জানো? ওরে বাবা, এটা খুবই ভালো সংবাদ। ওরা আমাকে কি বলেছে তুমি জানো? কি বলছে? আমাকে সুন্দর করে জিজ্ঞেস করো, তারপর বলবো। আচ্ছা ম্যাডাম, আপনাকে তারা কি বলছে? এভাবে না, সুন্দর করে কিউট করে জিজ্ঞেস করো। আচ্ছা বাবু, তোমাকে তারা কি বলেছে? ওরা আমাকে বলছে ওরা নাকি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাকে নেবে। ওরে বাবা, এটা খুবই গ্রেট নিউজ, কনগ্রাচুলেশন। তুমি খুশি হইছো? অনেক খুশি হইছো, অনেক খুশি। কিন্তু আমি খুশি না। কেন? আমি সেদিন খুশি হব যেদিন তুমি ন্যাশনাল টিমে চান্স পাবে। পাবো, খুব শীঘ্রই তুমি খুশি হবে। জানো আমি কি চাই? কি চাও? এই যে ধরো আমার তো একটা অবস্থান ক্রিয়েট হচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ, মোটামুটি একটা ভালো জায়গায় আছি। তুমি যদি ন্যাশনাল টিমে খেলো তাহলে আমরা যখন একসাথে হাঁটবো তখন ব্যাপারটা কি দাঁড়াবে বলো? সবাই রোল মডেল হিসেবে দেখবে আমাদের, তাই তো? হ্যাঁ, আর সেটার জন্য তোমার কি করতে হবে? আমাকে অনেক হার্ড ট্রাই করতে হবে এবং আমি সেটা করব। তুমি আমার পাশে থেকো, দেখবে আমি শিওর ন্যাশনাল টিমে চান্স পাবো। আমিও তাই ভাবি এবং বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে নিরাশ করবা না। ওকে, তুমি বিশ্বাস করো তো যে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো? বিশ্বাস করি। এটার জন্য তোমার কি করতে হবে? হার্ড অ্যান্ড সোল ড্রাইভ করতে হবে। আমি করবো। আই ডু। তুমি তো সুন্দর। তুমি অনেক সুন্দর। তাহলে মনোযোগ দিয়ে শুরু কর। দেরি হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। চল দেখি। রাজশাহী মেডিকেল যাবেন? এই রাজশাহী মেডিকেল নাকি ইউনিভার্সিটি মেডিকেল সেটা তো জানি না। আচ্ছা এক কাজ করি, আমি রূপককে ফোন দিই, দাঁড়াই। হ্যালো তানিয়া। হ্যাঁ রূপক, তুই কই? আমি তো ক্যাম্পাসে। কেন তুই হসপিটালে যাস নাই? আরে পঙ্কজ মামা না অ্যাক্সিডেন্ট করছে। আরে গেছিলাম তো। আচ্ছা শোন, আমি আর কনা মামাকে দেখতে যাব। উনি তো রাজশাহী মেডিকেলে আছে না? আরে না, উনি রাজশাহী মেডিকেলে নাই, উনাকে ঢাকায় শিফট করা হয়েছে। সো ওনা নীরব ওনাকে নিয়ে ঢাকায় গেছে। ঢাকা নিয়ে গেছে মানে অবস্থা কি বেশি খারাপ নাকি? হ্যাঁ অবস্থা ক্রিটিক্যাল। আল্লাহ, আর একটু আগে বের হলে দেখতে পারতাম। আচ্ছা যাই হোক, বাদ দে, এগুলো নিয়ে টেনশন করিস না, ঠিক হয়ে যাবে সবকিছু। তোরা ক্যাম্পাসে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। চল ক্যাম্পাসে যেতে হবে। আই মামা, ক্যাম্পাসে যাব।
কি অবস্থা তোর ওখানে? আপা মাত্র অ্যাডমিট করলাম। অ্যাডমিট করছিস? কি আপা অ্যাডমিট করলাম, ইমার্জেন্সি নিয়ে গেছে। কোন কিছু লাগলে আমাকে জানাস। হ্যাঁ কি আপা? আর খাওয়া দাওয়া করছিস তোরা দুজনে? তাই আমরা সুযোগ পাইনি। এক কাজ করবি, তোরা তো সারা জেগেছিস, ফাঁকে ফাঁকে তুই একবার ঘুমাবি, নীরব ডিউটি দিবে, আবার নীরব ঘুমাবে, তুই ডিউটি দিবি, এভাবে অল্টার করে করে ডিউটি দিস, ঠিক আছে? বাই। কি হয়েছে? পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করেছে। পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট? কখন, কোথায়? গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। কোথায় আছে, কোন হসপিটালে? চলো চলো চলো। না মানে ঢাকায় শিফট করা হয়েছে, ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল, তো এখানে ট্রিটমেন্ট হবে না তাই ঢাকায় নিয়ে গেছে। কি বলো, তুমি তো আমাকে জানাবা না, গতকাল রাতে অনেক রাশের মধ্যে ছিলাম, বুঝতেই পারছো, জানানোর সুযোগ হয়ে ওঠে না। ঢাকায় কোন হসপিটালে নিয়েছে? সরোয়াদিতে নিয়েছে, ইমার্জেন্সিতে আছে, অ্যাডমিট হবে মনে হয়। আচ্ছা দাঁড়াও, রিপন ভাই আছে। রিপন ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো ভাই। আপনি কি এখন সরোয়াদিতে আছেন নাকি? আচ্ছা আচ্ছা ভাই, ওই যে আমাদের পঙ্কজ মামা, পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করে এখন সরোয়াদিতে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই পঙ্কজ মামার তো তেমন, ওখানে কে কে আছে? ওখানে সোহানা, নীরব আছে। আচ্ছা আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট সোহানা, নীরব নামে দুটো ছেলে আছে আর কি। আজ এই যে কিছুক্ষণ আগেই পৌঁছেছে। এই কিছুক্ষণ আগেই পৌঁছেছে ভাই, একটু যদি দেখতেন। হ্যাঁ হ্যাঁ, আমি 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 আচ্ছা আমি এক কাজ করি, আমি সোহান নীরব ওদেরকে বলি যে আপনাকে ফোন দিতে, ফোন দিয়ে দেখা করতে। জি ভাই, জি ভাই প্লিজ একটু দেখা। সাউন্ড, তুমি ওদেরকে নাম্বারটা পাঠাও। আর টেনশন করতে না করো ওদেরকে, রিপন ভাই যেহেতু আছে সেহেতু আর কোনো সমস্যা হবে না। সোহান আপা, তোর কাছে এইমাত্র একটা নাম্বার টেক্সট পাঠালাম, ডক্টর রিপন, উনি সরোয়ার দিতেই আছেন, তুই একটু ওনাকে ফোন কর, ফোন করে ওনার সাথে যোগাযোগ কর। হ্যাঁ দেখা করতে পারবো। আচ্ছা এখন গিয়ে দেখা কর। হ্যাঁ উনি বেশিক্ষণ থাকবে না কিন্তু, বাইরে চলে যাবে। আচ্ছা উনি উনি বেশিক্ষণ থাকবে না, তুই এক্ষুনি ফোন কর, ফোন করে ওনার সাথে দেখা কর, উনি পুরো বিষয়টা টেক কেয়ার করবেন। আচ্ছা বলো কি বলবা ভাই, বসার মতো টাইম নেই। কি বলছিস? টাইম নেই মানে তুই কি কাটছিস সেদানি? চাঁদে রয়েছিস না মনে রয়েছিস? এটা আমার পার্সোনাল বিষয় ভাইয়া। ওটা তোর পার্সোনাল বিষয় যে আমার পার্সোনালিটি খেয়ে ফেলছে, আমার পলিটিক্সে যে পড়ে দিচ্ছে সেটা পাইতে পারছিস? ক্যাম্পাসের কোনো ছেলে পেলে সূর্যের আলোকে তোকে দেখতে পাচ্ছে না, তুই চাঁদে রয়েছিস না মনে রয়েছিস? নিজের চেহারা দেখেছিস একবার আয়নার সামনে? ভেঙ্গে চুরে কি হয়েছে, কয়েকদিন পর তো ভাঙারের দোকানে তোকে বিক্রি করতে হবে, ওই চাঁদ থেকে মন থেকে তোকে ছিটকে আসতে হবে। তুমি কোথায় যাও, কি করো, কার সাথে কথা বলো, চাঁদে আটকাও নাকি তারায় আটকাও নাকি সূর্য আলোতে ঝলসে যাও, এগুলো নিয়ে কখন আমি বদার করি? ইংরেজি ফুটাবি না আমার সাথে। আসতে ভাইয়া, আসতে। ভয় পাইছি রে, ভয় পাইছি। আমার ছোট ভাই আমাকে বলছে আস্তে কথা বলতে। তোর সাথে আমার আস্তে কথা বলতে হবে না ভাই? আস্তে মানে তোমার অফিসে লোকজন আছে না, ওদেরকে আমি আস্তে ভাইয়া আস্তে। Thank you.
ঠিক আছে, আস্তে বলতে বললে আস্তে বলবো, জোরে বলতে বললে জোরে বলবো, মাঝারি বলতে বললে মাঝারি, যেভাবে বললে তুই শুনবি আমি সেভাবে বলবো, কিন্তু ওই মন থেকে তোকে লাইমে আসতে হবে। 24 ঘন্টা সময় দিলাম। আমি মনকে ভালোবাসি, আমি মনের মধ্যে থাকব, পালে তুমি আটকাও। সবুজ, ওই মন মেয়েটা কে? ভাই জিসান ভাইয়ের সঙ্গে ঘুরে। সেটা তো আমি পাইতে পেরেছি, মেয়েটা কে? ভাই সেটা তো জানি না। কিছু জানো না তাহলে কি ওখানে বসে কাটো নাকি কাটো? কি করছো ওখানে? দেখ সবুজ, আজকের দিনের মধ্যে তোকে বলতে হবে এই চাঁদের উৎস কোথা থেকে, এই চাঁদ কতটুকু আলো ছড়ায়, কোথায় কোথায় ছড়ায়, সেই আলোতে কিভাবে জিসান ভেসেছে, কতটা ভেসেছে, আজকের দিনের মধ্যে যদি বলতে না পারিস, সবুজ তুই কিন্তু অমাবস্যায় পড়বি। বাইশতে পেরেছিস? আপনি? হাই। আপনি আবার এখানে কেন? কেন, অন্য কারো থাকার কথা ছিল? অন্য কারো থাকার কথা ছিল মানে এটা কি ধরনের কথা? আপনি এত ম্যানারলেস একটা ছেলে কেন? না আপনি আপনাকে ভুল বুঝছেন। হ্যাঁ আমি একটা কাজে এসেছি আসলে আপনার কাছে। কি কাজ? না একটু আপনার একটা হেল্প দরকার। দেখেন আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা 5-10 মেয়েদের সঙ্গে প্রেম করেন আর আমি ওই টাইপের মেয়ে না, ঠিক আছে? দয়া করে আপনি আপনার সময়টা ভালো কাজে লাগান আর আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না, ওকে? এই যে আপনি আমাকে ভুল বুঝছেন। না ঠিক আছে, আপনি যেটা বলেছেন এটা জেনারেল থিংকিং, আর 10টা ছেলে পেলে এরকমই করে যে একটা ছেলে একটা সুন্দরী মেয়েকে ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি রাতুল, আমি 8-10 জনের মতো না, আমি অ্যাভারেজ না। তো রাতুল সম্পর্কে একটু জেনে বুঝে কথা বললে ভালো হয় না? আমি এসেছিলাম আপনার একটা হেল্প চাইতে, সেটা তো বলার আগেই এতগুলো কথা আপনি শুনিয়ে দিলেন। মনটা ভালো নেই, তাই আসলে কি করবো বুঝতে পারছিলাম না, আপনার কাছে চলে আসলাম। আমাদের পঙ্কজ মামা ভার্সিটিতে একটা হোটেল চালায়, আসলে উনি আমাদের অনেক ক্লোজ, আমাদের অনেক স্নেহ করেন, আদর করেন, আবার শাসনও করেন, বলতে পারেন গার্জিয়ানের মতোই। তো উনি অ্যাক্সিডেন্ট করেছেন। কি বলেন? হ্যাঁ খুবই মুমূর্ষু অবস্থা, প্রপার ট্রিটমেন্টের জন্য ওনাকে ঢাকা পাঠানো হয়েছে, এতক্ষণ হয়তো পৌঁছে গেছে, এই জন্য আসলে মনটা খুবই খারাপ। আর আপনার কাছে এসেছিলাম যে আচ্ছা ঢাকাতে আপনার কোনো ভালো ডাক্তার পরিচিত আছে? ঢাকাতে আমার পরিচিত ডক্টর আছে কি না এখন তো মনে করতে পারছি না। আচ্ছা আপনার যদি মনে পড়ে আপনি আমাকে একটু জানাবেন প্লিজ, আসলে আমরা খুব টেনশনে আছি তো। আচ্ছা ঠিক আছে, আমার যদি মনে পড়ে আমি আপনাকে জানাবো। প্লিজ একটু জানাবেন, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা আপনি কিভাবে জানাবেন? আমার নাম্বার তো আপনার কাছে নেই, আপনার নাম্বারও আমার কাছে নেই। কিন্তু ও যখন ক্যাম্পাসে ছিল তখন তো আপনি ছিলেন না, তাহলে ওকে কিভাবে চিনেন? আরে প্রিয়াঙ্কা টিকটক করতো না? ইনফ্যাক্ট আমিও তো টিকটক দেখি মাঝে মধ্যে, করিও ওইখান থেকে। ও আচ্ছা, আপনার পেশেন্ট এখন কেমন আছে? এজন্যই আপনাকে এত ভালো লাগে। আসলে তোমার সাথে যে আমি মেলামেশা করি এটা নিয়ে ভাইয়া খুব বদার ফিল করছে। ভালো থাকবে। তুমি আজ কথা দিয়েছো, বলেছো